অনেক শিকারী আছেন যারা নদীতে মাছ ধরতে খুব পছন্দ করেন নদীতে মাছ ধরার মজাই আলাদা নদীর মাছ যদি একবার ছিপে খায় বিশেষ করে বড় মাছ তার যে টান এবং যেভাবে খেলে পুকুরের থেকে একদম আলাদা এবং সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার প্রাকৃতিক মাছ হওয়ার কারণে নদীর মাছের ক্ষমতা অনেক বেশি হয় পুকুরের মাছের থেকে নদীর মাছের কালার কোনোটাই আলাদা তো অনেকেই এই জন্যে আমরা নদীতে মাছ ধরতে পছন্দ করি আমার বাড়ির সামনেই দামোদর নদী এবং কিছুটা দূরেই মুন্ডেশ্বরী দ্বারা দ্বারকেশ্বর ইত্যাদি নদী থাকার কারণে ছোটোবেলা থেকেই নদীতে ছিপ ফেলার অভিজ্ঞতা আমার আছে একদম প্রথম থেকেই হাতে করি থেকেই নদীতে ছিপ ফেলছি তো সেই হিসেবে কিছু কিছু টেকনিক আছে এবং পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আজকে আমি নতুন শিকারীদের সঙ্গে শেয়ার করতে চাই তো যারা পুরনো শিকারী আছেন অবশ্যই জানবেন ব্যাপারগুলো তো আজকের ভিডিওতে নদীতে ছিপে কিভাবে মাছ ধরতে হয় সেই নিয়ে আলোচনা করব। এবং বিশেষ বিশেষ পদ্ধতি আবহাওয়া ওয়েদার থেকে টোপচার কীরকম হবে কোন জায়গায় সিট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে নদীতে ছিপ ফেলার ব্যাপারে আপনাদের কোনো অসুবিধে হবে না দেখতে থাকুন আজকের ভিডিও নদীতে বেসিক্যালি সারা বছর সব সময় মাছ খায় শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু নেই নদীরও কিছু কিছু সময় আছে মাছ একটু বেশি খায় তার মধ্যে সবচেয়ে বেশি মাছ খায় বর্ষার সময় যখন নদীতে জল বেড়ে যায় সেই জল যখন কমে আসে ইংরাজি মাসের সেপ্টেম্বর অক্টোবর করে দেখবেন নদীর জল বেড়ে গিয়ে আবার কম হয়ে যাচ্ছে সেই সময়টাতে সবচেয়ে বেশি মাছ খায় এবং এখন যে সিজনটা চলছে অর্থাৎ বসন্তকাল থেকে গ্রীষ্মকাল পর্যন্ত এই সময়ে বেশি মাছ খায় এবং এই সময়ে বড় বড়ো কাতলাগুলো খায় এবং আর একটা জিনিস লক্ষ্য রাখবেন শীতকালের মাঝামাঝি করে যখন নদীতে নতুন শ্যাওলা তৈরি হবে বা গাছ তৈরি হবে সেই সময়টা মাছেদের ওটি প্রিয় খাদ্য হওয়ায় মাছ টোপ তুলতে চায় না এবং টোপ দূরে দেখতেও পায় না এই কারণে যখন নদীতে শ্যাওলা সবুজ গাছ তৈরি হবে সেই সময়টায় ছিপ না ফেলাই ভালো আর একটা জিনিস বলে রাখছি নদীতে যদি জল বাড়তে থাকে মাছ একটু কম খায় মাছ সবসময় খেয়ে নেয় মুখের গোড়ায় টোপ পড়লে খাবে কিন্তু নদীতে যদি জল যখন বাড়তে থাকবে দেখবেন তখন ছিপ না ফেলাই ভালো তো জল যখন স্টেবেল থাকবে সেই সময়টায় সবচেয়ে বেশি মাছ হিট হওয়ার চান্স থাকে এইবারে আসি জোয়ার ভাটা দেখে ছিপ ফেলতে যাবেন কিনা। বড় নদী অর্থাৎ যে জায়গাগুলোতে জোয়ার ভাটা হয় সেই জায়গাগুলোতে জোয়ার ভাটার এফেক্ট ছিপ ফেলার সময় হয় জোয়ারের জলটা যখন বেড়ে গিয়ে স্টেবেল করে সেই সময়টায় মাছ একটু বেশি খায় কিন্তু ছোট নদী যেমন দামোদর মুন্ডেশ্বরী দ্বারকেশ্বর আমাদের সামনাসামনি যে নদীগুলো আছে সেই নদীগুলোতে জোয়ার ভাটার এফেক্ট সেরকমভাবে হয় না তবে পূর্ণিমা অমাবস্যার এফেক্ট একটু হয় তো সেই সব খুব মিনিমাল এফেক্ট হয় তো সেই সব দেখে ছিপ ফেলতে যাওয়ার দরকার নেই কিন্তু বড় নদীতে অবশ্যই জোয়ার ভাটার সময়টা খেয়াল রাখবেন ওই সময়টা তো প্রত্যেক দিনই তো জোয়ার ভাটা ওখানে হয় তাই আলাদা করে যাবো কি যাবো না সেটা নয় কিন্তু জোয়ারের সময় যখন জলটা উপরে উঠে স্টেবেল করে যায় সেই সময় দেখবেন একটা মাছ বেশি খায় সেই সময় টোপগুলোকে পাল্টে দিতে পারেন সিট নির্বাচন কীরমভাবে করবেন অর্থাৎ নদীর কোন জায়গাতে ছিপ ফেললে বেশি মাছ খাওয়ার চান্স হবে যেখানে মাছ আছে সেখানে ছিপ ফেললে বেশি মাছ খাওয়ার চান্স হবে এবার মাছ আছে কোথায় কি করে বুঝতে পারবেন বোঝার উপায় হচ্ছে মাছ যেখানে আছে সেখানে দেখবেন মাছ ল্যাচ ঝাপটাবে ঘাই মারবে তো এই জিনিসগুলো একটু আগে থেকে গিয়ে লক্ষ্য রাখতে হবে এবং প্রাকৃতিকভাবে যেখানে দেখবেন নদীতে জল গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলোতে মাছের জমে থাকার চান্স খুব বেশি এবং বালি খাদান বিশেষ করে আমাদের নদীগুলোতে অনেক বালি খাদান আছে মেশিনে করে বালি তোলা হয় সেই জায়গাতে মাছ থাকে এবং দেখবেন মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ কোনো কোন জায়গায় পালা দেয় অর্থাৎ ডালপালা দিয়ে কিছু একটা জায়গা ঘিরে দেয়া হয় সেখানে মাছ জমে তার আশেপাশে জানবেন মাছ আছেই এবং আর একটা জিনিস খেয়াল রাখবেন যেখানে বেশি জাল ফেলা হয় অর্থাৎ জালের অত্যাচার যেখানে আছে তো সেখানে ছিপ ফেলা একটু এড়িয়ে চলবেন তখন সময় যদি জাল ফেলতে থাকে তখন সেখানে কিন্তু ছিপ ফেলার মাছ চট করে খেতে চায় না তো এই জিনিসগুলো বিবেচনায় রাখবেন এবং একদম বালি খাদান বা গর্তের ডিপ জায়গাটাকে টাকা নির্বাচন করবেন না ডিপ জায়গাতে অবশ্য বড় মাছ খায় কিন্তু সেটা খুবই সামান্য খায় ডিপ জায়গা থেকে উঠে এসে যেখানে জলটা একটু কম হয়েছে নয় দশ ফুট বারো ফুটের মতো জল হয়েছে সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি মাছ খাবার জায়গা এবং ছোট বড় সব মাছ ওই জায়গাতে খায় তো এই জায়গাটা নির্বাচন করবেন নির্বাচন করতে গেলে লোকাল মানুষের জনের সাথে লোকাল মৎস্যজীবী সম্প্রদায়ের যেসব মানুষজন আছে সেই সব মানুষদের সাথে একটু কথা বলে নেবেন তাহলেই বুঝতে পেরে যাবেন কোন জায়গাটিতে সিট করলে বা কোন জায়গাটিতে ছিপ পেলে সবচেয়ে ভালো ফল আর শীতটাকে পরিষ্কার করতে হবে তার কারণ নদীর ভিতরে অনেক বস্তা থাকে বা অনেক কিছু ডাল পালা গাছ সমস্ত কিছু ভিতরে থাকে তো টোপ ফেললে কাঁটা আটকে গিয়ে কাঁটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা মাছ খেলেও আটকে যায় তো সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন এবং শীত পরিষ্কার করতে হবে কাঁটা দিয়ে মাছ ধরার জন্য এই রকম কাঁটা লাগে তো মাছ ধরার সিট পরিষ্কার করার জন্যে এইরকম কাঁটা লাগে এই রকম কাঁটা ছোট কাঁটা আপনারা তৈরি করতে পারেন তো ছুঁড়ে দিয়ে টেনে টেনে দিলে দেখবেন শ্যাওলা বস্তা বা যে কোনো জিনিস আছে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দূর পর্যন্ত সাধারণত পরিষ্কার করতে হলে আগে থেকে কোনো কিছু একটা ওয়েট বা কিছু জিনিস লাগিয়ে দূরে ছুঁড়ে দিয়ে টেনে টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা পরিষ্কার আছে কি পরিষ্কার নেই তো যেখানে পরিষ্কার থাকবে সেরম জায়গায় শীত করতে হবে না হলে শীত পরিষ্কার করতে হবে যারা জলে নেবে ডুবে পরিষ্কার করতে পারেন সেই রকম লোকেদের দিয়ে বা যাদের নৌকা আছে সেই রকম মানুষজনকে একটু বলে আপনারা পরিষ্কার করে নিতে পারেন তো শীত পরিষ্কারটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং শীত পরিষ্কারের ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মাছ নদীতে বেশিই খায় এইবার আসি চার টোপ কীরমভাবে করবেন সে তার উপরে গ্রীষ্মকালে এবং শীতকালে নদীতে সাধারণত স্রোত একটু কম থাকে সেই সময় বেশি চার করতে হয় চার করবেন চার যতটা হবে তার সমান এটেল মাটি দেবেন যে মাটিতে চিট আছে এটেল মাটি দেবেন এবং গোল গোল করে ছুঁড়ে ফেলবেন না একটু ছোট ছোট ডালা করবেন এবং সেগুলোকে একটু ঠুকে ঠুকে ইটের মতো চৌকো করে নেবেন মাটি চারে বেশি থাকবেন এবং ইঁটের মতো চৌকো করে নেবেন তাহলে সেই চারটা ফেলবেন দেখবেন ঠিকঠাকভাবে আছে এবং চার সিটের সোজাসুজি কখনোই ফেলবেন না যে দিক থেকে জল আসছে সেই দিকে নদীর উপরের দিকে একটু দশ বারো হাত দূরে চার করতে হবে মানে আপনার সিট থেকে যদি ডান দিক থেকে স্রোত আসে তাহলে ডান দিকে দশ বারো হাত চেপে চার করতে হবে ওই চারটা এসে আপনার সোজাসুজি দাঁড়াবে স্রোত যদি বেশি থাকে এবং স্রোত কম থাকলে তিন চার হাত দূরে করবেন তিন চার হাত চেপে করবেন তো এইভাবে বুঝে শুনে নদীতে চার করতে হবে এবং টোপও ফেলতে হবে ওই জায়গাতে একটু তিন চার হাত এগিয়ে তার এক আরেকটা একটা পাঁচ ছ হাত এগিয়ে তাহলে ওটি আপনার সিটের সোজাসুজি এসে দাঁড়াবে তো আপনাকে গ্রীষ্মকালে এবং শীতকালে এইভাবে চার করতে হবে কিন্তু বর্ষার যে সিজনটা আসে একবারে আপ টু অক্টোবর পর্যন্ত এইভাবে চার করার প্রয়োজন নেই তখন টোপটাকেই চারের মতো করতে হবে যখন আমি ছিপ ফেলতে যাব সমস্ত কিছু আস্তে আস্তে হাতে কলমে দেখিয়ে দেবো এখন বেশিক জিনিসগুলো যারা নতুন শিকারী নদীতে ছিপ পেলার আগ্রহ আছে জেনে রাখুন চার করতে হবে সব মাছ খাবে এইরকম চার নদীতে কোথায় কি মাছ আছে কখন কোন মাছটা খায় বোঝা খুব মুশকিল তো বেসিক্যালি কিছু কিছু জায়গায় রুই মাছ থাকে কিছু কিছু জায়গায় মৃগেল থাকে কাতলা থাকে সেগুলো বোঝা যায় কিন্তু অন্যান্য সব মাছই থাকে সেই জায়গাতে তো এমন চার করবেন যাতে সব মাছের চার হয় এমন টোপ করবেন সব মাছ টোপ খেতে পারে সেইভাবে চার টোপ মাখতে হবে তাই পার্টিকুলার একটা স্পেসিফিক চার একদম পুরোপুরি করবেন না হয়তো একটা দুটো ছিপে দিয়ে রাখলেন ঠিক আছে কিন্তু সব মাছ খাবে এরকম চার টোপ নদীতে অবশ্যই করতে হবে টোপে ছাতু সুজি পাউরুটির টোপ আটার টোপ সবই ভালো নদীতে এরম কোনো বাধা বিপত্তি নেই যে এটা ভালো ওটা ভালো কোনখানে কোন টোপটায় মাছ বেশি খাচ্ছে আশেপাশের লোকের সঙ্গে একটু লক্ষ্য রাখবেন যে কোন টোপটায় এক এক জায়গায় এক এক রকম টোপে মাছ খায় যেমন এক এক পুকুরে এক এক রকমের টোপ চলে সেরকম নদীতেও এক একটা খাদে বা এক একটা জায়গায় এক এক রকম টোপে মাছ খায় কোথাও ছাতুতে বেশি খায় সুজিতে বেশি খায় কিন্তু বেসিক্যালি আমার অভিজ্ঞতায় দেখছি এখন এই বছর তিন চারেক সুজিতে সবচেয়ে ভালো মাছ খাচ্ছে সুজিতে মাছ খাচ্ছে এবং কালো টোপে বড় বড় মাছগুলো খাচ্ছে তো সুজির টোপ এবং কালো টোপ যে কোনো একটি নিয়ে চলে যাবেন দুটো ছিপে তিনটে ছিপে সুজি দিয়ে দেবেন একটা ছিপে কালো টোপ দিয়ে দেবেন আপনার মাছ যদি সেদিনে মাছ খায় তো আপনার শিওর হবে সুজির টোপ কালো টোপ নদীতে কীরমভাবে মাখতে হয় আমি আপকামিং ভিডিওগুলোতে দেখিয়ে দেব। নদীতে যে লাড্ডু টোপ করবেন সেই লাড্ডু টোপ যেন না ফেটে যায় সেটা লক্ষ্য রাখবেন পুকুরে যেমন লাড্ডু টোপ ফাটে নদীতে ফাটলে কিন্তু ভালো রেজাল্ট হবে না নদীতে লাড্ডু টোপ কাঁটাতে আটকে থাকবে এবং পেঁয়াজের খোসার মতো যেন হালকা হালকা করে খোলে একদম ফেটে গেলে সোতে ভেসে বেরিয়ে চলে যাবে তো নদীর মাছ কামড়ে খায় পুকুরের মতো অত আলতো আলতো করে খায় না নদীতে কামড়ে খায় ন্যায় ছোটে তাই শক্ত টোপ ফেলেছি তিন চার মিনিট হয়নি এরম সময়ই নিয়ে বেরিয়ে চলে গেছে ছাতু বা সুজি বা যে কোনো টোপে পোলাওটা একটু বেশি দেবেন না হলে কাঁচা ভাত একটু মেখে দেবেন এবং নদীর টোপে ম্যাথা অবশ্যই দেবেন যে কোনো মাছেরই টোপ করেন ম্যাথা দেবেন কাতলা রুই মৃগেল এবার কত দূরে টোপ ফেলতে হবে নদীতে বেসিক্যালি একটু দূরে মাছ খায় সামনে বড় মাছগুলো কম খায় ছোট মাছগুলো সামনে খায় বাটা মাছ বা ইয়ে মাছ যখন ধরি আমরা সামনে খায়, মৃগেল মাছগুলো সামনে খায় কিন্তু বড় মাছগুলো একটু দূরে খায় এবং প্রত্যেকটা খাদের এক একটা করে লেন্থ আছে প্রত্যেকটা এলাকা ভিত্তিতে এক একটা লেনথে মাছ খায় সেটাও আপনাকে আশেপাশের জিনিস আশেপাশের মানুষজনকে লক্ষ্য রেখে আপনাকে লেন্থটা ঠিক করতে হবে তো বেসিক্যালি দূরেই বড় মাছগুলো খায় এবং বড় মাছগুলো দূর থেকে উঠে ওখান থেকে নিয়ে যায় সামনে যে খায় না তা নয় সামনেও খায় কিন্তু একশোটার মধ্যে দেখবেন আশিটা মাছ দূরের লেনতে খাচ্ছে বড় মাছগুলো তো একটু দূরে ফেলার চেষ্টা করবেন সেরমভাবে জোতা বেঁধে নেবেন আর একটু বেশি ওয়েট দিতে হয় নদীতে একটু চৌকো ওয়েট এখন যে চৌকো ওয়েটগুলো বেরিয়েছে সেই চৌকো ওয়েটগুলো দেবেন তাহলে গড়াবে কম এবং দূরে দেবেন এবং মিনিমাম তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ গ্রামের মতো ওয়েট দেবেন তার বেশি ওয়েট দিলে আবার অনেক সময় মাছ খুলে যায় এই একটা সম্ভাবনা থাকে যে মাছ খেলাতে খেলাতে সামনে নিয়ে এসছেন সামনে থেকে খুলে গেল বেশি ওয়েট হলে ওয়েট বেশি যদি মুখ থেকে ঝুলে যায় তাহলে মাছ খুলে যাওয়ার চান্স থাকে তো মোটামুটি চল্লিশ গ্রামের মতো ওয়েট দেবেন তারপরে টোপের তো ওয়েট আছে সেই হিসেবে এবং বেশি ওয়েট না দিয়ে একটু মাটিকে রসুন খোল দিয়ে মেখে যদি ওয়েটের ওপর চেপে দেন তাহলে মাছ খেলে ওই মাটিটা খুলে যাবে তাহলে ওয়েটটা একটু কম হয়ে যাবে এই রকম পদ্ধতিতেও আপনারা ফেললে ভালো হবে এবং আমরা এইভাবেই করি ওয়েটটাকে একটু কম দিই কম দিয়ে তার উপরে মাটিতে রসুন খোল মেখে এমনভাবেই দিই যাতে মাছ খেলে বা খিচ মারলে ওটা খুলে যায় তাহলে কাঁটা তলা আটকাবার চান্স কম থাকে এবং মাছ খুলে যাওয়ার চান্স অনেক কম থাকে এবং শেষকালে পাউরুটির টোপ নিয়ে বলি পাউরুটি পিঁপড়ের ডিম দিয়ে যে টোপ আছে আমি যে কলা দিয়ে পাউরুটির টোপ দেখিয়ে দিয়েছি মাখা সেই টোপটা দিয়ে নদীতে সব মাছ খায় কাতলা রুই মৃগেল সব খায় আমার ধরা আছে ওই টোপ দিয়ে তো ওই টোপ দিয়ে ফেললে টোপ যেরকমভাবে গাঁতে দেবেন মিনিমাম ছ কাঁটাতে দেবেন আর একটু বড় কাঁটা দেবেন ছড়া টোপও ষোলো নম্বর সতেরো নম্বরের কাঁটায় দেবেন তার থেকে ছোট কাঁটায় দেবেন না মাছ গাঁদতে অসুবিধে হয় তো পাউরুটির টোপে যেখানে ওয়েট লাগাবেন সেই ওয়েটে একটু চার দিয়ে দেবেন তো শেষকালে বলি যে পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে নদীতে সেই এই জিনিসগুলো লক্ষ্য রেখে মাছ ধরতে যান দেখবেন অবশ্যই সফল হবেন এবং লোকাল মানুষজন যারা আগে থেকে ওই জায়গায় ছিপ ফেলে তারা কি করছে একটু পাশে দাঁড়িয়ে লক্ষ্য রাখুন হয়তো সবাই বলতে চাইবে না কি করছি না করছি এ তো ছিপ ফেলার ব্যাপারে আমি জানি কেউ কাউকে কিছু হেল্প করতে চায় না ম্যাক্সিমাম মানুষজন অনেকেই করেন কিন্তু বেশিরভাগ মানুষ করতে চান না তো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করুন কি করছে না করছে তো সেইটা দেখে লেন্থটা বুঝতে পেরে যাবেন সেখানে কতটা জল আছে সেটাও বুঝতে পেরে যাবেন এবং আরও অনেক কিছু জিনিস বুঝতে পেরে যাবেন এবং মাছ কোথায় নড়ছে কোন লেন্থে ওলটাচ্ছে সেটা একটু লক্ষ্য রাখুন যেরম চার বলে দিলাম সেরম ভাবে চৌকো চৌকু ইঁটের মতো করে ছোট ছোটো ডালা করুন অনেক দূরে ছুঁড়ে ফেলা যাবে আমরা ছুঁড়ে ফেলি আমি দেখিয়ে দেবো কিরম ভাবে চারটা ইঁটের ইঁটের মতো ডালাটা করতে হয় মাটি দিয়ে টাইট করে এবং টোপটাও দেখিয়ে দেব টোপের কি ল্যাপিং দিচ্ছি সেটাও দেখিয়ে দেবো তো এইভাবে যদি আপনারা ফেলতে পারেন নদীতে অবশ্যই মাছ খাবেন আমি ছোট্টবেলা থেকে নদীতে ছিপ ফেলি তো সেই অভিজ্ঞতা থেকে বললাম এবং অনেক মানুষ আছেন যারা সারা জীবন নদীতেই ছিপ ফেলে গেছেন তো সেই মানুষদের কাছ থেকে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি আমাকে সমস্ত জিনিস শিখে আমিও অনেক মাছ ধরেছি নদী থেকে এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম মাছ ধরুন অবশ্যই আপনারা সফল হবেন নদীতে মাছ ধরার মজাই আলাদা তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ